পাঁচশত বছরের রাস্তা, কত বছর বলেন দেখি, পাঁচশত বছরের রাস্তা। এই ফাঁকা জায়গাটুকু যদি সরিষার দানা দিয়া ভরিয়া দেওয়া হয়, আর এক একটা দানা যদি একটা পাখি 500 বছর পরে পরে যদি একটা দানা নেয়, তাহলে এই দানাগুলি সব দানাগুলি শেষ হয়ে যাবে, আখেরাতের জিন্দিগি কোনোদিন শেষ হবে না। এত বিশাল একটা জিন্দিগি আমাদের সামনে আছে না নাই, আছে না নাই ভাইজানের? আমার মৃত্যুর পরে কবরের মধ্যে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কবরের কাম করো, তারপরে মর, আল্লাহ তোমাদের কি জান্নাত দিবি বড়? বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ রাত্র বেশি হইলে এখানে উঠে যেতে পারে, ঠিক কিনা? আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরি, প্রাইভেট নিয়ে ঘুরি, সামনে অনেক শিয়াল পরে, সামনে অনেক বারোয়াল পরে, বারোয়াল বুঝেন বিড়ালের মতো মুখিদার নাম হলো বারোয়াল, কোনো কোনো জায়গায় দোয়া, কোনো কোনো জায়গায় কই উন্দা, ঠিক কিনা? বাইজানের আমার সামনে বেশি বেশি পরে, ঠিক কিনা? দিনের বেলায় যদি তালাশ করে বিছায়া পাওয়া যায় না, বাইজানের আমার রাত যত গভীর হয় ততই দুনিয়ার সব দরওয়াজা গুলি বন্ধ হয়। এ বাইজানের আমার বাড়িঘরের দরজা বন্ধ হয় রাত যত বেশি হয়, দোকানপাটের দরওয়াজা বন্ধ হয় রাত যত বেশি হয় ততই বাইজানের আমার মানুষ নীরব নির্জুম হয়, রাত্র যত বেশি হয় আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা তত খোলা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ রহমতের দরকার আছে না নাই? এ বাইজানের আমার আল্লাহ আল্লাহরা রাত্র যত বেশি হবে তাদের জন্য তত আনন্দ। সুবহানাল্লাহ, ও মাসুকে রমজিগি নিয়ানে আসে কে, ও মাসুকে রঞ্জিত কে রামান কাল টিবিল রাহাম খবর নিত, কে রামান কাল টিবিল রাহাম খবর নিত। আশেখ মাসুদের সাথে কি সম্পর্ক? বিকাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, আছে না নাই? দুই কাদের মধ্যে প্রত্যেকটা মানুষের, দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা তার আমল নামাগুলি সবকিছু লেখে। বলেন সুবহানাল্লাহ, আমল নামা লেখনেওয়ালা কিরামান কাতিবিন ফেরেশতা জানে না যে আশেক মাসুদের সাথে কি সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ, এই বাইজানের আমার পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি আগমন করেছে, একজন আল্লাহর ওলি উড়াতে গভীর রক্ত ইবাদত ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। বাইজান সুবহানাল্লাহ, কেসু মায়াত নালায়ে সব হায় তু, কেসু মায়াত নালায়ে সব হায় তু, ঝুকে হাতা রমজিয়া রব হায় তু, ঝুকে হাতা রমজিয়া রব হায় তু। বাইজানের আমার বান্দা যত গভীর রাত্রে ডাকে ততই আল্লাহ রব্বুল আলামিন বান্দা তাকে সারা দেয়। কোন সুবহানাল্লাহ, এ বাইজানের আমার একজন অন্যতম আল্লাহর ওলি, শুধু আল্লাহর ওলি না, উনি ছিলেন অন্যতম বাদশা। বলেন সুবহানাল্লাহ, উনার নাম ছিল সুলতানে মাহমুদ গাজনবী। কোন সুবহানাল্লাহ, সুলতানে মাহমুদ গাজনবী রাত্র গভীর হয়ে গেলে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের ঘরের মধ্যে থাকতো, ঘুমায়া থাকতো, উনি রাত্র গভীর হইলে গোড়ার পৃষ্ঠের মধ্যে ছাওয়ার হইয়া শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরত, কোন জায়গায় কি আছে কোথায় কি হচ্ছে ঘুরিয়া ঘুরিয়া তাকায়া তাকায়া দেখত। গভীর রাত্রে অনেক কিছু দেখা যায়। সুলতান মাহমুদ গাজনবী তাকায়া তাকায়া দেখে গভীর রাত্রে সব নিরব নির্জুম, কিন্তু রাস্তার পাশে কিছু মানুষে
গুনগুন গুনগুন আওয়াজ করে কিছু মানুষের গুনগুন গুনগুন। সুলতানে মাহমুদ গাজনবী বলে, সুলতানে মাহমুদ গাজনবী বলে, এমন নির্ভাব নির্জুম শহরের অলিতে গলিতে কেউ নাই, কিন্তু এখানে কি ঘুমায়, এখানে কিসের আওয়াজ শোনা যায়, দেখি তাকায়া ঘোড়ার পৃষ্ঠ থেকে নামিয়া দেখে চারজন সুরা বসিয়া কানাকানি করে, জীবন ভরা কত চুরি করলাম, কত টাকা দিলাম, দশ দিন বিশ দিন বসিয়া খাইতে পারি না, এক মাস বসিয়া খাওয়ার কোনো ক্ষমতা নাই, আজকে এমন বাড়ির মধ্যে ডাকাতি করবো, জীবন ভরা বসিয়া খাইলেও কোনোদিন কমবে না, তারা কানাকানি করতেছে, এরকম ভাই ডাকাতি করব কার ভাই, শোনা যাইতেছে এই দেশের বাদশাহ সুলতানে মাহমুদ গাজনবীর ভাই, আর ঘোড়ার বৃষ্টি থেকে নামিয়া শুনতেছে কেনা বাদশাহ, ঠিক কিনা বাদশাহ শুনিয়া তো কাম তো হইছে, আমার বাড়িতে বলে ডাকাতি করবো, সুর দললে কইলাম সুর ওর লাগে, ঠিক কিনা সুর দললে সুর সাজুর লাগে, ডাকাত দললে ডাকাত সাজুর লাগে, ঠিক কিনা, আগে শুনতাম সুরে কোন আওয়াজ দিয়া চুরি করে, আমরা দাদা বলতে যে সুরে যখন চুরি করে, এখন তো ঘরের বীজ পাকা, হিং ছুটতে পারে না, সাবুন দিয়া কুদার ক্ষমতা নাই, ঠিক কিনা, আগে তো মানির বিরাশি দনী পোকার গড়ি হোক কিনা, সাবুন দিয়া সন্তা দিয়া এই হিং কুচ্ছে, এক সুরে আরেক সুরারে এমনি আওয়াজ দিত বলে, বুঝছেন না, তুই বুঝতে পারছো যে আমার কোনো প্রয়োজনে ডাকে, ঠিক কিনা, আগে দিত পা, আগে দিত কলা গাছ দিয়ে লারা তারা দিত, যদি ঘরের মালিক জাগ্রত থাকে কূপ দিলে কলা গাছও দিব, ঠিক কিনা, বাড়ি দিলে কলা গাছে দিবি, দেখতো যে না লারা তারা দিয়া মালিক জাগ্রত না, তারপরে দিত আপনার পাও, এর পাও বাড়ি দিলেও সারব কোনো মতনে স্বেচ্ছায় রং দিব, আর বাহিরের সুরে বলতো যদি আমার বাড়ি দিত তা তুই হাতে ধরে টান দিবি, ঠিক কিনা বের হয়ে যাবো গা, কিন্তু মালিকও খুব চালু আছে, বুঝছে বৈজ্ঞানেরা মাঠে সুর হইলে সুর ধরা লাগে, ঠিক কিনা, সুর ধরতে গেলে সুর হওয়া লাগে, সুলতানে মাহমুদ গাজনবী গোপনে শুনতে পাইছে কানে কানাকানি করতেছে যে আজকে বাদশার বাড়িতে ডাকাতি করব, উনি শূন্য হয়ে যা উনি সুরের ভেজ ধরছে, ভেজ ধরে ওনাদের সঙ্গে আসতে করে বসে গেছে, জিজ্ঞাসা করে তুমি কে, তুমি কে, সুলতানে মাহমুদ গাজনবী কয় আমি তোমাদের মতো একজন, তোমরা যে দল আমিও এইলা, আমরা তো ডাকাতি করব, কিসের কার বাড়িতে ডাকাতি করবা, সুলতানে মাহমুদ গাজনবীর বাড়িতে, ঠিক আছে আমিও তোমাদের সঙ্গে আছি, আমিও তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে সমীর আলী কবির আলী কবরদ্দির বাড়িতে, রহিম আলী জসিমের বাড়িতে ডাকাতি করলে কিছু না কিছু লাগে, ঠিক কিনা, কিছু না কিছু লাগে, সফল লাগে, কিছু না কিছু লাগে, হাতুড়ি লাগে, আজকে তো আমরা সাধারণ মানুষের বাড়িতে ডাকাতি করি না, এমন মানুষের বাড়িতে ডাকাতি করব, তিনি হইলেন আমাদের দেশের বাদশাহ রাজা, বাদশাহর বাড়িতে ডাকাতি করলে আলাদা কিছু অভিজ্ঞতার দরকার আছে না নাই, আলাদা কিছু অভিজ্ঞতার দরকার আছে, এক নম্বর সুরারে বলতেছে তুমি যে ডাকাতি করবা তোমার কি অভিজ্ঞতা আছে, এক নম্বর সুরা কো আমার এমন অভিজ্ঞতা আছে এই বিশাল বাড়িতে ডাকাতি করার জন্য, যে গুরু বাড়িতে যখন চুর ডাকায় ঢুকে অপরিচিত মানুষ ঢুকে বাড়ির পালিত কুকুর ঘাউ ঘাউ করে আওয়াজ করে, ঠিক কিনা, যে কুত্তায় কি বলে আমি বুঝি, আরে বাবা রে বাবা কম না তো কুত্তায় কি কো এটা তুই বুঝ, তোর তো অভিজ্ঞতাটা কম না, দ্বিতীয় নম্বর সুরারে কো তোমার কি অভিজ্ঞতা আছে, তো কুকুরের আওয়াজ বুঝিয়া যখন গেইটের সামনে যাবে, গেইটের সামনে বাদশাহী গেইটের মধ্যে বড় বড় তালা লাগানো আছে, ঠিক কিনা, সে যেমন কুকুরের বাসা বুঝে কুকুরে কি কয় সে বুঝে, আমিও এই বড় বড় তালাগুলি খুলতে গেলে হাতুড়ি লাগে না, কোনো বাইরে বাড়ির প্রয়োজন লাগে না, আমি যখন বড় বড় তালার কাছে যাই আমি এমন মন্ত্র জানিবায় মন্ত্রটা পড়িয়া হাতে তিনটা তুড়ি দিলে সঙ্গে সঙ্গে তালা খুলে যায়, বাবারে বাবারে তোরও তো ক্ষমতা কম না, ঠিক আছে তোর দ্বারাও ডাকাতি চলবে, তৃতীয় নম্বর সুরা রেখো তুমি যে ডাকাতি করবা তোমার কি গুণ আছে,
তৃতীয় নম্বর সুরা কয় তারার যেমন দুইটা গুণ প্রকাশ করছে, দুইটা গুণ আছে, আমারও এমন একটা গুণ আছে, ঘরের মধ্যে ঢুকার পরে তাড়াতাড়ি ডাকাতি করার জন্য কোন জায়গায় কি আছে এটা তো কেউ জানে না, ঠিক কিনা। আমি ঘরের মধ্যে উঠার পরে আমার এমন একটা গুণ আছে, আমি তিন নম্বর সুরা যদি নাকটা মাটিত লাগাইয়া দিই তাহলে ঘরের কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় কি ধন দৌলত নাকটা মাটির মধ্যে লাগাইলে সব বলে দিতাম ভাই। ওরে বাবা রে বাবা রে, তুইও তো কম না। চার নম্বর সুরা রেখো তোমার কি গুণ আছে, চার নম্বর সুরা কো আমার এমন একটা গুণ আছে, আমি যদি কেউ রাত্রে কাকেও রাত্রের অন্ধকার দেখি দিনের বেলায় বালা করিয়া চিনি। এলো তো কম না। পাঁচ নম্বর নতুন সুরা তোমার কি গুণ আছে, বাদশা সুলতানে মাহমুদ গাজনবী কই আমার এমন গুণ আছে, তোমাদের চার গুণের সাজ্জা গুণ আমার গুণের আছে। আমার জামায়ে মাস্তারি করে, বাবা সুন্দর কাজ তো। অনেক ছাত্র হয় আপনার মাস্টারের ইজ্জত সম্মান অনেক বেশি, সরকারি চাকরিজীবী অন্য অন্যরা যারা এদের থেকে ইজ্জত বেশি, ঠিক কিনা, যদিও টাকা কম হয়, ঠিক কিনা। দ্বিতীয় নম্বর বেরিয়ে তো তোমার জামাই কি করে, ও আমার স্বামী ডাক্তারি করে, বাবা এটা তো মানব সেবা, ঠিক কিনা। তৃতীয় নম্বর বেরি হেলা দাঁত দুঃখ মরা না খুব ময়লা, হেলার দিকা তোমার স্বামী কি করে, হেলা কইলাম আবার নর্মাল থাকলেও কথার মধ্যে হলু, হেলা কয় আমার স্বামী দেখেন আপনাদের দুজন স্বামীর আগে তাহে, তো কি আগে তাহে কেমন চাকরি কি করে, চেয়ারম্যানেরও দুনিয়ার সমস্ত মানুষের আগে চাই ড্রাইভার তো, ঠিক কিনা, হ্যাঁ যদি না ফালায় রিক্সা দেব, সুলতানে মাহমুদ গাজনবী কয় আমার এমন গুণ আছে, সুলতানে মাহমুদ গাজনবী কেডা ওই যে পাঁচ নম্বর সুরা, ঠিক কিনা, হেলা কয় যে আমার এমন গুণ আছে তোমরা চার গুণের গুণ আমার দর হবে, তো এমন কি গুণ তোমার নতুন সুরা আছে, তো আমার এমন একটা গুণ আছে সুন্দরপুরি ডাকাতি করলে যে বিভূত কর্তা না এমন কিছু না, ঠিক কিনা, বিভূত করবায় দশ দিন সুরের একদিন হইলো সাউদে, দশ দিন সুরের একদিন সাউদে ফাইলে মালামত করব, ঠিক কিনা, কিন্তু আমার এমন একটা গুণ আছে দেহ আমার সুতার মধ্যে নবীর সুন্নত দুগলা দাঁড়িয়ে আছে, ঠিক কিনা, এই দাঁড়িয়ে যখন লাড়া মারবো তোমরা যত কঠিন বিপদের মধ্যে পড়ে যাও আমার এই দাঁড়িয়ে লাড়া দিলে সবাই খালাস, সুবহানাল্লাহ, বাচ্চার এমন ক্ষমতা আছে না নাই, বিপরীত বললে যদি দাঁড়িয়ে লাড়া দেয় তো মুক্তি পাইব কিনা, পাইব কিনা, এটা তো মিশা কথা হয়েছে না, হাঁপা কথা হয়েছে, ঠিক কিনা, ঠিক আছে, এই সাইড গুণ চূড়া কর, ঠিক আছে, আমরা চার গুণের গুণ ফাঁসে আমাদের গুণ সবার আগে, কেন বিপরীত করতাম না তেমন কোন নিশ্চিত না, অবশ্যই বিপদে করতে পারি, বিপরীত করলে আপনি আমাদেরকে মুক্তি করে দিবেন, সব থেকে ভালো হয়েছে, ভালো হয়েছে, বাচ্চা কো বালা তো হয়েছে, ঠিক আছে, তবে তোমাদের নাম দাম ঠিকানা তো আমার জানা নাই, ঠিক কিনা, নাম দাম ঠিকানা আমার বাউ করতে নাম্বার রুচি লাগাইছে, ঠিক কিনা, নাম দাম ঠিকানা জানা নাই, তোমরা যদি মধ্যে পড়বা মুসিবতের মধ্যে পড়বা দরা খাইবা মারা পড়বা তোমরা আমি কেমন করে আমার বাসাইয়া, ঠিক কিনা, তোমরা বাঁচাইতে গেলে নাম দাম ঠিকানার দরকার আছে, এরা খুশি হইতো, হ্যাঁ এইটা কোনো ব্যবহার হইল, বাপের নাম দাদার নাম তো আছে, দিয়া বাচ্চার লিস্টিটা বোর্ডের মধ্যে লইছে, লই আস এলা বাতি যা গুতেন তাহাতি বল কই বলবি, কাল্লার নাকটার মধ্যে ধুইয়া টাইনে টাইনে বরাক লাগাই আনাম, ঠিক কিনা, ঠিক কিনা, বৈজানের আমার এবার যখন ডাকাতি করার জন্য প্রস্তুতি দিছে নিয়া বাদশার বাড়িতে যখন ঢুকে, ঢুকার সময়
ঘরের পালিত বাড়ির পালিত কুকুর আপনাদের এলাকাও আছে, মাল্লিকের জুড়া খায়, পানি ভাত খায়, সামান্য কিছু খাবার খায়, খাইলেও কিন্তু মাল্লিকরে বলে না, ঠিক না? কুত্তা হইলেও প্রভু ভক্ত, মাল্লিক যখন বাড়ির মধ্যে ঢুকে কুত্তাই গাও গাও করে আওয়াজ করে, গাও গাও করে আওয়াজ করে, কি বুঝা জানেন নি? কি বুঝা? গাও গাও করে আওয়াজ করে বুঝা, এ মাল্লিক, মাল্লিক রে, তোমার বাড়িতে সকালবেলা আসলে উখানা পায় না, দুপুরে আসলে উখানা পায় না, রাত্র যদি হয়ে যায় তাহলে আমাদেরকে জুদা ভান্তা কিছু দাও, কিছু না কিছু খায়, তবু মাল্লিক তোমারে ভুলি নাই। মাল্লিক রে, রাত্র গভীর হয়ে গেছে রে মাল্লিক, এ মাল্লিক, এই গভীর রাত্রে তোমার আত্মীয় আসতে পারে না, এই গভীর রাত্রে তোমার আপনজন তোমার বাড়িতে এমনি আসতে পারে না। ও মাল্লিক রে, তোমার বাড়িতে এমন কতগুলি লোক ঢুকতেছে যাদের পরিচয় আমার জানা নাই, যাদেরকে আমিও চিনি না, মাল্লিক তোমাকে ক্ষতি করতে পারে, মাল্লিক তো তুমি ঘুম থেকে জাগ্রত হুত্তা তার বাসা দিয়ে একদম বোঝায় গাও গাও করে, দেখবেন কিছুক্ষণ পরে বড় সাপ উঠে, চৌধুরী সাপ উঠে উঠে তো কিরে বুড়ি, কার কুত্তাকে কয়েন মারে দেখছি, কি জানি হইলো গরু ডিবান ছিলি, ঠিক কিনা? ছাগল ডাকি গরু উঠছিল নি, ঘরের দরজা মরজা খোলা আসেনি দেখছি একটু, আরে কোন ধাতি জানি উঠতেছে, ঠিক কিনা? আসলে বললাম কুত্তায় আগে এলাম, ঠিক কিনা? বাসার বাড়িতে যখন যায় কুত্তা ঘেউ ঘেউ করে লইয়া পড়ছে, ঘেউ ঘেউয়ের ঘেউ ঘেউ করিয়া যখন লইয়া পড়ে, এবার সাইরো জুড়ে ডাকিয়া ডাকিয়া বলে, এক নম্বর সুরা কুত্তার বাসা না তুই বুঝস, তুই বল দেখি কুকুরে কি বলে, এবার এক নাম্বার সুরা গো ভাই, সুবিধা হবে না, সুবিধা হবে না রে ভাই, এ ভাই সামনের দিকে একটা কদম দিবে না, আমি কুকুরের বাসা বুঝি, কুকুরে গাও গাও দিয়া বলতেছে, কুকুরে কয় একটা তাই সামনের দিকে আগাবি না, তোদের সঙ্গে নিজে সব মাল্লিক আছে, কুত্তা কয় সুবিধাই তো না, একটা কাজ সামনে দিয়ে দিস না, তোরা লগে দিলাম মাল্লিক আছে, ঠিক কিনা? যখন এই কথা জানাই দিল কিন্তু সুরা সুলতানি মাহমুদ গাজনবীরে সারা হেরা কয় দূর যা, তোর আসলে মনে হয় মাতার স্কুল ঢিলা হয়ে গেছে, মাল্লিক লগে থেকে জীবন ওটা হাত করাইছো না, ঠিক কিনা? ওই এখন তো বুঝলি না, মজা বুঝবি, মজা এখন তো বুঝলি না, মজা বুঝবি, এবার বন্ধুরা আমার এবার কুকুরের কথা বুঝলো, এক নাম্বার কুকুরে জানায় দিল, সতর্কবাণী দিয়া দিল, কিন্তু শুনলো না, এবার যখন ঘরের দরওয়াজার কিনারে চলে যায়, গেজের মধ্যে চলে যায়, দুই নাম্বার ডাকাতি কই আমার, আমার মন্ত্রটা স্টার্ট করে দেয়, ওনার মন্ত্রটা স্টার্ট করলো, হাতের মধ্যে তিনটা তুড়ি দিল, তিনটা তুড়ি দিতে দেরি, বড় বড় তালাগুলি ঠাস ঠাস করতে খুলতে দেরি হল না, বড় বড় তালাগুলি ফিলে গেল চুলার ঘরে, তিন নাম্বার চুরা কো আমার দায় স্টার্ট করি, নাকটা মাটির মধ্যে লাগাইলো, কোন জায়গায় কি স্বর্ণ, কোন জায়গায় হীরা মুক্তা, কোন জায়গায় কি আছে সবকিছু বলে দিল, কিছুক্ষণের মধ্যেই ডাকাতি শেষ হয়ে গেল, চার নাম্বার চুরা কয় আমার কেরামতিটা স্টক রইল, এটা সময়ে দরকার লাগলে আমি প্রয়োজন লাগলে আমার দাবি প্রকাশ করব, চার নাম্বার চুরার কি কেরামতিটা কি, সে যদি কাহাকেও রাত্রের অন্ধকারে দেখে দিনের বেলায় বালা করে আসে নে, ঠিক ঠিক না? আর পাঁচ নাম্বার চুরা নতুন চুরা করতেছে, ঠিক আছে আমারটাও রইল, বিপরীত বললে আমারটা কাজে লাগাইব, ঠিক কিনা? যাও তোমরা যা ডাকাতি করছো সব কিছু বন্টন করো, বন্টন করে যার যার বাড়িতে যখন পুতলা লইয়া যায় বাসা কর, যাও মজা বুঝাইয়া, ঠিক কিনা? মজা বুঝাবো, এ ভাইয়েরা বন্ধুরা আমার যার যার বাড়িতে দখল নিয়ে গেল, বিবি সাপে কয়ে বিবি সাপ জীবন ভরা কত চুরি করলাম, কত ডাকাতি করলাম, দশ দিন বসিয়া খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, এক মাস বসিয়া খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আজকে আমরা এমন চুরি ডাকাতি করেছি জীবন ভরা যদি বসিয়া খাই কোনো দিন কম পড়বে না, এই যে ঘরের দরজা লাগাইবা দুই দিন পর্যন্ত আর খুলবা না,
জনমের ঘুম ঘুমায়া, ঠিক কিনা? ঘুমের ঘরের মধ্যে গেছে, এদিক দিয়ে রাত্র শেষ হয়ে গেছে। রাত্র শেষ হয়ে গেলে হাজার হাজার মানুষ দলে দলে সারিবদ্ধ হইয়া সুলতানে মাহমুদ গাজ নদীর বাড়িতে আসতেছে। আসিয়া কয়, জীবন বলার কত কলমদ্দির কলমদ্দির ভাই, তমির আলী আর সমীর আলীর ভাই ডাহাতি দিছে, এটা মান্যা নেওয়া গেছে? বাস তার বাড়িতে ডাহাতি কথা নাকি? এত নাইট গার্ড, এত সিকিউরিটি গার্ড, এত কিছু কুত্তা মিলাই এতটা থাকা সত্ত্বেও ডাহাতি বেলোগা, এটা কি হয় নাকি? খালি সবাই বাসার বগল যায়। বাসটা কয়, তোমাদের মাথা গামাগামি করার দরকার নাই, যারা চুরি ডাকাতি করছে এদের দৃষ্টি আমার পকেটের মধ্যে আছে। দরজা পর্যন্ত গেল, দরজা ভাঙ্গিয়া হ্যান্ডকাপ লাগাইলো, চুরা খালি হইলো, কি হইলো বউ, কি হইছে পুলিশ? আরে পুলিশ আমরা গভীর রাত্রে ষড়যন্ত্র করছি, যুক্তি করছি, আমার নাম কবির আলী না তমির আলী, কিছুই বলে না, আমার বাড়ি ঘর ছিল না, কিন্তু আমার ঘরের দরজা পর্যন্ত আসলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইলো, এইটা এই এত ধরনের নাম ঠিকানা সবকিছুই কমপ্লিট ভাবে পাইলো কেমনে? ঠিক কিনা? মনে তো চিন্তা হয় রে, জীবন করা ছাগল চুরি করছিলাম, দান চুরি করছিলাম, রাই চুরি করছিলাম, কাড়ল চুরি করছিলাম, পিছে হুচ্ছে ফেলে দিছে, আজ যা যার বাড়ি চুরি করছি, হিলে হইলে বিচারক, ঠিক কিনা? আহারে, এত তো জীবন আর রাখতো না, ঠিক কিনা? বিবি সাহেবের দিকে তাকায় তাকায় কানলে, বাচ্চাদের দিকে তাকায় তাকায় কানলে, এ পাইসানের আমার সাইরজন চুরাকে তখন হাতে বান্দিয়া ফিরপুরা বান্দিয়া দখল নিয়ে আসে বাচ্চার দরবারের মধ্যে, তিনজন যার যার হইয়া কান্দে, চার নাম্বার চুরা চিন্তার মধ্যে পড়ে গেছে, চার নাম্বার চুরা কেডা দিনের রাত্রির অন্ধকার দেখলে দিনের বেলায় চিনে, চার নাম্বার চুরা চিন্তার মধ্যে কানবো না কি করবো, বিশাল বিশাল হইতা দেখা করছে না, চার নাম্বার চুরা করে দেন বিশালটা কেডা করে পরে কান্দা, ঠিক কিনা? ঠিক কিনা? চার নাম্বার চুরা বাদশাহী দরবারের মধ্যে আসিয়া তিনজন চুরা কান্দিয়া কান্দিয়া মরে, চার নাম্বার চুরা খালি উপরের দিকে চাই বিচার কেনা করে, উপরের দিকে চাইয়া দেখে সিংহাসনের মধ্যে বসে আছে পাঁচ নাম্বার চুরা, যিনি রাত্রে আমাদের সঙ্গে ওয়াদা করেছিল, বিপদ করলে দাঁড়ি লাড়া দিলে মাছ, ঠিক কিনা? সেই দিকে চায়, সেই দিকে একবার চায়, আর কয় কি কয়, চোখের পানি শেষ করে জীবনের ভয়ে ছেলেদের মুখ দেখবে না, কারো মুখ দেখবে না, তাদের পাশে হয়ে যাবে বিদায় কান্দে, মৃত্যুর ভয়ে জানের ভয়ে কান্দে, চার নাম্বার চুরা খালি উপরের দিকে তাকায় আর কয়, কারণ থাকি, কারণ কি? কারণটা কি? কারণটা কি? চার নাম্বার সুরা কয়, কারণ কিছুই না, তিনজনের গুণ প্রকাশ করেছিল, আমরা দুইজন, আমরা দুইজনে গুণ প্রকাশ করেছিলাম না, চার নাম্বার সুরার গুণ ছিল, পাঁচ নাম্বার সুরার গুণ ছিল, চার নাম্বার সুরা ছিলাম আমি, আমার গুণ ছিল এইটা, আমি কাউকে যদি রাত্রির অন্ধকার দেখি দিনের বেলায় ভালো করে চিনি, আমি তোমাকে রাত্রে দেখেছিলাম গো, তুমি পাঁচ নাম্বার সুরা, তুমি ওয়াদা করেছিলা বিপদে পড়লে দাড়ি লাড়া দিবি খালাস হয়ে যাব, এই জন্য আমার আশ্চর্য লাগে, আমার আচানক লাগে, আমার আর সহ্য লাগে, তুমি পাঁচ নাম্বার সুরা হইয়া কেন্দে সিংহাসনে বসে, ঠিক কিনা? পাঁচ নাম্বার সুরা আমাদের সঙ্গে সুর হইয়া কেন তুমি উপরের মধ্যে বসলে? আমি চার নাম্বার সুরা ওয়াদা করেছিলাম, আমারটা আমি পুরা করলাম, আমি রাত্রে দেখেছি দিনের বেলায় চিনেছি, তুমি হইলা পাঁচ নাম্বার সুরা, এখন তুমি বাদশাহী মঞ্চের মধ্যে বসিয়া
ওই সময় রাত্রির গভীরে ওয়াদা করেছিল বিপরীতে বললে দাঁড়িয়ে দাঁড়া দিবা, এখনো কেন দাও না? তিনি গুণের গুণ প্রকাশ করেছিল রাত্রে, আমার গুণ প্রকাশ করেছি দিনের বেলা। তুমি পাঁচ নাম্বার কুড়া কেমনে বসিয়া রইলা, তুমি দাঁড়িয়ে লাড়া দেও মুক্তি পাওয়া যায়, ওয়াদা খেলা করা ভালো না, ওয়াদা খেলা করা ভালো না। মানে সেগুলি কি থাকো কি কইব? এ ভাই জানেরা আমার সারা দেশের মানুষে কানাকানি করে প্রশ্ন করে, এটা কি কয়? জীবন পড়া কত পাঠন শুনলাম, কত বক্তব্য ছিলাম, এমন বক্তব্য তো আজকে শুনেছি যে আর কোনোদিন শুনি নাই। বাচ্চা কি হলো কি হলো? বাচ্চা তো হইছে যাহা তাহা তো আমি সব কিছুই জানি, এরা যে বক্তব্য দিছে আমার যে পাঁচ নাম্বার পুরা বলতেছি তাও ঠিক আছে, আমি যে ওয়াদা করেছিলাম তারি লাড়া দিলে মুক্তি পাইবে তাও ঠিক আছে, কিন্তু আমার দেশের মানুষেরা ভালো করে শোনো, এরা এমন সাইজুল সুরা যাদের অভিজ্ঞতা এমন অভিজ্ঞতা আমি গভীর রাত্রে দেখেছি, এদেরকে যদি ছেড়ে দেয় জীবনেও কোনো মানুষ ঘরের মধ্যে থাকতে পারবে না, আমি যদি এদেরকে ছেড়ে দেই কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না। এক নাম্বার যিনি, তিনি কুত্তার বাসা বুঝে, দুই নাম্বার যিনি, তিনি তালা খুললে হাতুরা কিছুই লাগে না, পুরি মারলে তালা খুলে, আর তিন নাম্বার যিনি নাকটা বাড়িতে লাগাইলে কোন জায়গায় কি আছে বলিয়া দিতে পারে, চার নাম্বার যিনি রাত্রির অন্ধকার দেখলে দিনের বেলায় ছিলে, এলারে যদি সারিয়া দিই উপায় নাই, আমার দেশের মানুষ কেউ ঘুমাইতে পারবে না, এদেরকে আমি মুক্তি দিয়া দিব, আমার ওয়াদাও খেলাপ করবো না, দাঁড়ি লাড়া দিব। কিন্তু এ সুরারা শুনো, জীবনের মতো তৌবা করো, খাসভাবে তৌবা করবে, আর জীবনে এমন আর জীবনে চুরি করবো না, আর জীবনে ডাকাতি করবো না। চুরি ডাকাতি যখন তোমরা এ থেকে পরহেজ হয়ে যাইবা, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে তৌবা করবা, তাহলে তোমাদেরকে দাঁড়ি লাড়া দিব, তোমরা সকলেই মুক্তি পাওয়া যাইবা। মৃত্যুর ভয়ে সাইরোজনে কো কান্ডার ধরে কইতে দিই আর জীবনে চুরি ডাকাতি করতাম না, কইতে দেরি বাচ্চা কো যাও মাফ করে দিলাম, হেলে তো লাড়া দিতে লাড়া দিতে দেরি মাফ হইতে দেরি না কিন্তু এ ভাই জানেরা আমার এই চিৎকারা বলার উদ্দেশ্য হইল, এ ভাইয়েরা বন্ধুরা আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হইল, আমরা জীবনে যত গুণা করেছি যত অপরাধ করেছি অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, ভাইজানের আমার এ ভাইয়েরা বন্ধুরা আমার মিথ্যা কথা বলেছি, সকল করি করেছি, কত কিছু করেছি ভাইজানের আমার, বাবা মার সঙ্গে নাফরমানি করেছি কত কিছু করেছি ভাইজানের আমার, একজন বাচ্চা যদি দাড়ি লাড়া দিলে দুষ্ট মানুষ যদি কালাস হয়ে যায় মুক্তি পেয়ে যায়, আমার আল্লাহ বলে আমি হইলাম বাচ্চার বাচ্চা, আমি হইলাম হাকিমের হাকিম, আমি হইলাম বিচারকের বিচারক, আমি আল্লাহ বান্দার শত গুনাহকে মাফ করে দেই, জুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় এক ব্যাগ মায়া আমি দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছি, এক ব্যাগ মায়া আমি এক ব্যাগ মায়া আমি পশু পাখিকে দিয়েছি, কীট পতঙ্গকে দিয়েছি, হাঁস মুরগিকে দিয়েছি, গরু ছাগলকে দিয়েছি, আর 99 বাক মায়া আমি আল্লাহর কাছে রেখেছি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রাখছেন, আল্লাহ কি আমাদেরকে মায়া করেন না, মহব্বত করেন না? আল্লাহ 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 আমাদেরকে দয়া করে মহব্বত করে মায়া করে। আল্লাহ বলে দুনিয়া থেকে যদি তোমরা তৌবা করিয়া জীবনের মতো তৌবা করিয়া খার যদি তৌবা করিয়া মনের থেকে তৌবা করিয়া তোমরা যদি মুক্তি পাইতে চাও, তোমরা যদি আমার কাছে মাপ চাও, মাপ চাইতে দেরি মাপ করতে দেরি হবে না। বৈদ্যের আমার তাই আমরা আজকে আল্লাহর কাছে মাপ চাইব, মাপ পাওয়ার জন্য কিছু শর্ত আছে ঠিক কিনা, জীবনে এমন প্রতিজ্ঞা দিতে হবে জীবনে আমরা গুণা করবই না ঠিক কিনা, সামনে সুযোগ পাইলে করবো এমন রইত না ঠিক কিনা, কেন কঠিন শাস্তি জাহান্নামের মধ্যে, আর কঠিন শান্তি আল্লাহ পাক চির সুখময় শান্তি রাখছেন জান্নাতের মধ্যে, জাহান্নামের আগুন হতে নিজেরাও বাঁচ
বাঁচো, আহালকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, ঠিক কিনা? আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল মুদ্দাসির, সূরাটার নাম কি? এতক্ষণ করলে আপনি বয়সী ওয়াজ করছি না, এখন যদি জান গা ঠক পায়নি।